মহোদয় এটাকে কেন্দুয়া নদীটিকে সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করেন। লক্ষ্মীপুর 71 স্বাধীনতার পক্ষে সত্য প্রকাশে অবিচল। সুনামগঞ্জের তাহিরপুরের বড়দল গ্রামের সংলগ্ন প্রায় শতাব্দী সময় ধরে উন্মুক্ত কেন্দুয়া নদী হতে গরিব ও অসহায় মৎস্যজীবীদের উচ্ছেদ করে অবৈধভাবে মৎস্য আহরণ করছে একটি প্রভাবশালী ইজারাদার চক্র। বিলটি প্রভাবশালীরা দখলে নেওয়ার পর থেকেই জেলেরা ওই নদীতে মাছ ধরতে পারছে না, ফলে কেন্দুয়া নদীর পাড়ের মৎস্যজীবী পরিবারের সদস্যরা এখন চরম মানবেতর জীবনযাপন করছেন। এমতো অবস্থায় প্রভাবশালীদের কবল থেকে নদীটি উদ্ধার করে সকলের জন্য উন্মুক্ত রাখার দাবিতে এলাকার মৎস্যজীবী পরিবারের সদস্য ও স্থানীয় আপামর জনতা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। উপজেলার কেন্দুয়া নদী সংলগ্ন বড়দল গ্রামের সামনের সড়কের পাশে দাঁড়িয়ে এই মানববন্ধন করে। এতে মৎস্যজীবীদের পক্ষে বক্তব্য রাখেন বড়দল গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা সানজব ওস্তার, সাবেক মাটিয়ান হাওয়ার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বড়দল গ্রামের বাসিন্দা কবি ও লেখক মোহাম্মদ মুসাইল আহমদ, স্থানীয় ইউপি সদস্য সামায়ুন কবির, আওয়ামী লীগ নেতা মাসুক মিয়া, আওয়ামী লীগ নেতা উজ্জ্বল মিয়া, আব্দুল্লাহ মিয়া প্রমুখ। লক্ষ্মীপুর 71 জেলা প্রশাসক রাজস্ব মহোদয় এটাকে কেন্দুয়া নদীটিকে সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করে আমাদের গ্রামের সব জনতা এক হয়েছে। অবৈধ কয়েকজন জনৈক ইজারাদার এটাকে জোরপূর্বক মাছ ধরে আমাদের অধিকার পূর্ণ করছে। আমরা এই জন্য আজকে মানববন্ধন করছি। আমাদের এক দাবি, উন্মুক্ত কেন্দুয়া নদী এই মুহূর্তে যেন অবৈধ ইজারাদার থেকে দখলমুক্ত হয়, এই এলাকার মানুষ যাতে উন্মুক্ত নদী ভোগ করতে পারে।